ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বোন জানতে চেয়েছেন, বিয়ের উদ্দেশ্যে তৃতীয় জনের উপস্থিতিতে সরাসরি দেখা না করে ভিডিও কলে দেখা ও কথা বলতে পারবে কি? অর্থাৎ পাত্রপাত্রী ছবি আদান প্রদান করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে এটা কতটুকু যৌক্তিক? জবাব, সম্মানিতা দেনী বোন, আসলে যেহেতু এটা একটি আধুনিক প্রযুক্তি আর ইলেকট্রনিকই বিষয়, সেহেতু আমরা বলবো ইহতিয়াতান, মানে সতর্কতামূলকভাবে এ ধরনের এ থেকে বেঁচে থাকাটা ভালো, তবে সেটা নাজায়েজ নয়। আপনি যে ভিডিও কলে তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে, তৃতীয় ব্যক্তিটা যিনি হবেন তিনি যেন আপনার মাহরাম হন, যিনি তৃতীয় ব্যক্তি হিসেবে মেয়ের কাছে থাকবেন সেটা তার মা অথবা তার নানি বা দাদি চাচি এ ধরনের, বা তার মাহরামের অন্তর্ভুক্ত এমন ব্যক্তি অথবা তার বাবা, এরকম ব্যক্তি যেন তার পাশে উপস্থিত থাকেন, ভিডিও কলে সেখানে যেন উপস্থিত থাকেন, যেন অন্য কোনো বিষয়ে তারা কথাবার্তা না বলেন। এরকম যদি হয় তাহলে সেটা না জায়েজ হবে না, সেটা জায়েজ আছে। যেহেতু পাত্রপাত্রী সরাসরি দেখার যেমন সুযোগ রয়েছে, সেটাও কিন্তু পাত্রপাত্রী একক ঘরে গিয়ে একাকী দেখবে এরকম কোনো সুযোগ নেই, বরং মাহরামের সামনেই পাত্রকে দেখতে হবে। ঠিক তেমনিভাবে মোবাইলে যদি দেখতে চায় ভিডিও কলে, তাহলে সেখানে তার বাবা অবশ্যই উপস্থিত থাকবেন, বা তার যারা মাহরামের অন্তর্ভুক্ত তাদের কেউ অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন। তার মা যদি হয় তাহলে তিনি বোরকা পরে থাকবেন আর মেয়ে মুখ খোলা রেখে ছেলের সাথে এভাবে আপনার কথাবার্তা বলতে পারেন, কিন্তু সেই কথাগুলো যেন কোনো মানে অগোছালো কথাবার্তা, বিশেষ করে যেন দিন বহির্ভূত কোনো কথাবার্তা সেখানে না হয়। দিনের ভিতরে থেকে বা দিনের আন্ডারে থেকে যে কথাগুলো বলা হবে সেটা নাজায়েজ হবে না, তবে আমরা বলবো এহতিয়াতন, যেহেতু ইলেকট্রনিকের যুগ আর আপনার প্রযুক্তির ব্যবহারে মানুষকে অনেক খারাপ কাজের দিকে ঠেলে দেয়, সেহেতু ভিডিও কলে বা এটা থেকে যদি বেঁচে থাকা যায় তাহলে সেটা ভালো, কিন্তু আমরা পূর্বেই বলেছি সেটা নাজায়েজ হবে না, সেটা জায়েজ আছে যদি মাহরামের উপস্থিতিতে হয়। আল্লাহ তাআলা আলম ও জাযাকুমুল্লাহু খাইরা।